আপনারা কিভাবে একটি নতুন শেয়ার তৈরি করবেন, কিভাবে একটি যারা নতুন উদ্যোক্তা এবং একটি শেয়ার তৈরি করার জন্য অনেক ভাইরা আমাকে কোয়েশ্চন করেন। আজকে আমাদের কোয়েশ্চনের প্রশ্নটা একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে আসছি এটা অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ পাকুন্দিয়া দক্ষিণ চরটিকে অবস্থিত এই খামারটি। চলুন আমরা সেই খামারটির দিকে দেখাই। দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের ছোট্ট একটি প্রজেক্ট, দেশি মুরগি খামার। এটা আমরা নতুন করেছি এবং এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে কত স্কোয়ার ফিট এখানে আছে এবং কতগুলা মুরগি আপনারা এই ভিতরে ঢোকাতে পারবেন, সেই বিষয় নিয়ে সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো। এবং প্র্যাকটিক্যালিভাবে যেটা আমরা সেটটা করেছি এটা সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত কথা বলবো। চলুন দেখা যাক আমাদের সেটটি। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে যে শেডটি করা হয়েছে এটার আয়তন এবং দৈর্ঘ্য প্রস্থটা আমরা হিসাবটা বলবো। যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন খামার করার চিন্তা ভাবনা করছেন, অনেকে আমাকে অনেকভাবেই প্রশ্ন করে যে ভাই 200 মুরগির জন্য আমরা কত ফিট বাই কত ফিট শেড করব। আমরা মৌখিক না বলে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিব, সেখান থেকে আপনারা বুঝে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন লম্বাটা হচ্ছে 14 ফিট, লম্বটা হচ্ছে 14 ফিট। দেখেন লম্বটা হচ্ছে 14 ফিট। আমরা মাঝখানে একটি দরজা দিয়েছি যাতে করে যাতায়াত করা যায়, খাবার পানি পাত্র নেওয়া যায়। আর আমরা নেট ব্যবহার করেছি, প্লাস্টিকের নেটটা, যাতে করে আপনার সহজে মরিচিকা না ধরে এবং টিকসই যাতে হয়। আর আমরা স্বল্প খরচে কিন্তু আমরা এই সেটটি তৈরি করেছি। দেখেন উপরে টিনের একটি ছাউনি দিয়েছি এক চালা করে, আর আপনারা দুই চালাও দিতে পারেন। আমরা এক চালা দিয়ে করেছি যাতে করে, যেহেতু দেশি মুরগির জন্য এত হাইফাই করে বানাতে হয় না, নর্মালি করলেই চলে। কারণ আপনি তো ব্রয়লার পালবেন না, লেয়ার পালবেন না, আপনি জাস্ট দেশি পালবেন। দেশি মুরগিকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবেন, যে পরিবেশে রাখতে চান সেই পরিবেশে সে বড় হবে, কোনো প্রবলেম হবে না। তো আপনারা, আপনাদেরকে বলছিলাম যে লম্বাটা হবে 14 ফিট আর প্রস্থটা হচ্ছে 6 ফিট, অর্থাৎ টোটাল 168 স্কোয়ার ফিট এখানে টোটাল জায়গা। আপনি অনায়াসে 200 মুরগি থেকে কিছু কম পালতে পারবেন এই সেটটির মধ্যে। দেখতে পাচ্ছেন আমরা একেবারেই নর্মালিভাবে অল্প খরচের মধ্যে আমরা সেটটি অল কমপ্লিট করেছি, যাতে ব্যয়বহুল খরচ না হয়। প্রথম অবস্থায় যদি আপনি ব্যয়বহুল করে সেট তৈরি করেন, আসলে এটা পরবর্তীতে প্রফিট কিছুটা কম আসতে পারে। প্রথমেই আপনি চেষ্টা করবেন অল্প দিয়ে শুরু করা এবং অল্প টাকার ভিতরে কি মানে সেটটি তৈরি করা। দেখতে পাচ্ছেন আমরা এখানে 5 ইঞ্চি গাঁথনি করে 1 ফিট তুলেছি, তারপর 1 ফিট থেকে আমরা 10 ইঞ্চি 3 ইঞ্চি করে উঁচু করেছি দেখতে পাচ্ছেন। আর আমরা বালিটা ইউজ করেছি, দেখতে বালি ইউজ করেছি এখানে। আপনারা যেহেতু শীতের মৌসুম, আপনি বালির উপরে আপনি তুষ ইউজ করতে পারেন। যখন আপনার গরমের মৌসুম হবে তখন আপনি বালু ইউজ করবেন, তুষটা এখন ইউজ করবেন শীতের মৌসুমে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আমার কমপ্লিট সেট। যারা 200 মুরগি পালার জন্য চিন্তা ভাবনা করছেন দেশি মুরগি, এটা হচ্ছে দেশি মুরগি ফ্রাম, দেশি মুরগি শেড। আপনারা এভাবেই নর্মালিভাবে আপনারা একটা দেশি শেড করে নেবেন,
স্বল্প খরচের মাধ্যমে আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাইতে পারছি। দেখেন, আমরা নেটগুলো ইউজ করেছি প্লাস্টিক এবং বাঁশ ইউজ করেছি, এবং আমরা পিলা ইউজ করেছি, আর নিচে বালু ইউজ করেছি। তো স্বল্প খরচের মধ্যে আমরা টোটাল অল কমপ্লিট করতে পারছি। বন্ধুরা, যারা নতুন নতুন উদ্যোক্তা হচ্ছেন এবং যারা প্রবাসী বাইরা আছেন, যারা দেশে প্রবাসী বাইদেরকে বলছি, যারা দেশে এসে একটি দেশি মুরগি ফার্ম করবেন চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য বলছি যে আপনারা এই সিস্টেমে একটি ঘর তৈরি করতে পারেন। হ্যাঁ, অতি স্বল্প খরচের মধ্যেই শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি যদি অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক দিবেন যাতে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এই হচ্ছে আমার আজকে পর্যন্ত প্রতিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।